হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, আমি বলেছিলাম ওয়েডনেসডে। তো এখন আমি বাড়ি চলে এসেছি, আমার শ্বশুর বাড়ি। আমি বলেছিলাম যে বুধবার দিন বাড়ি চলে আসব, তো চলে এসেছি। আজকে সকাল ব্লগ করিনি, আজকে রাত্রে এই ব্লগটা স্টার্ট করলাম। এখন কটা বাজে? 10:30 এখন বাজে, 10:30, 10:30। এখন রাত্রিবেলা এসে আমি অনেকক্ষণ আগেই এসেছি, তো এসে 6:30 না সরি 8:00 সময় এসেছি। এসছি, ও কাজে গেছিল, সেখান থেকে আসার সময় আমাকে নিয়ে এসছে। তো এসে এখন এই সমস্ত দেখো, এই যে বিছানা টিছানা সব, এই যে বালিশের ওয়ার মা দিয়েছে এগুলো, তো এগুলোকে পরালাম, এসে বিছানার চাদর পাতলাম। কেননা আমি এসে আমার সব কিছু পরিপাটি না থাকলে আমার ঠিক ভালো লাগে না। তো আমি এসে এগুলো সমস্ত পরিষ্কার করলাম, আগে বিছানাটা পরিষ্কার করলাম, খাটটা, কারণ ও একা থাকে তো ওর পক্ষে তো সম্ভব না, আর মায়ের পক্ষেও সম্ভব না। তাই আমি এসে আগে বিছানাটা ঠিক করলাম, যেখানে মানুষ এসে আগে বসে, শান্তির জায়গা হচ্ছে বিছানা। তো এটা হচ্ছে শান্তির জায়গা, তো এই শান্তির জায়গাটা আমি আগে পরিষ্কার করি, আমার বিছানা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তো যাই হোক, এসে বিছানা টিছানা আগে পরিষ্কার করে নিলাম, ঝেড়ে ঠেড়ে চাদর ঠাদর পেতে বালিশের ওয়ার ঠোয়ার চেঞ্জ করলাম, বিছানার চাদর চেঞ্জ করলাম। এখন সমস্ত জামা কাপড় রয়েছে, এগুলো সমস্ত ভাঁজ করবো। তো আজকে আর রাত্রে হবে না, এখন 10:30 বেজে গেছে। তারপরে এসে আবার রান্না করলাম, তো ভাত রান্না করলাম, আর চিকেন এনেছিল হাজবেন্ড। অনেকদিন আমি তো বাড়িতে ছিলাম না, তো ওই জন্য চিকেন খাইনি। আমি বাড়ি এসেছি, এখন চিকেন আনলো, তা আবার রান্না করলাম সেগুলো। তারপরে ডাল করলাম, বেগুন ভাজলাম, তো এই সমস্ত করলাম। করে আমি বাসন টুসন মেজে, আমি তো জানোই আমি রাত্রিবেলা কখনো এঁঠো বাসন আমি রান্নাঘরে রাখি না, আমি সবসময় রান্নাঘর রাত্রিবেলা ক্লিন করে রাখি, নিট অ্যান্ড ক্লিন। আমার এখন সমস্ত বাসন টুসন মেজে, রান্নাবান্না করে, গ্যাস ট্যাস মুছে, সমস্ত রান্নাঘর মুছে টুছে একবার চলে এসেছি। তো এখনও কেউ খায়নি, আকশির খাওয়া হয়ে গেছে, এইমাত্র ওকে খাইয়ে দিয়েছি। মামা বাড়ি থাকলে তখন হাত দিয়ে খাবে, আর যখন বাড়িতে আসবে তখন মামামের খাইয়ে দিতে হবে। বাড়িতে আসলে তখন ইচ্ছা করে নিজের হাত দিয়ে খেতে, তাই না? তো এসে তারপরে আবার রান্না টান্না করে সমস্ত কিছু হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি আমি। তো এখন আমরা কর্মানেকা কারোরপাতি দেখছিলাম, এই যে এখানে, এই যে আমার হাজবেন্ড বসে আছে, বসে এই যে দেখছে, এখন কর্মানেকা কারোরপাতিটা অ্যাড দিয়েছে, তাই জন্য আবার এখানে বই দেখছো। তো এখন এই যাব, তোমাদের দেখাচ্ছি কি গো, কিছু বলো, বউ এসছে কেমন লাগছে? খুশি বউ আসার? তো 10 বার ফোন, হ্যাঁ তুমি কবে আসবা, কখন আসবা, হ্যাঁ আসছো না কেন, আমার কষ্ট হচ্ছে, তো যেটা হয়ে থাকে স্বাভাবিক। 13 বছর বিয়ে করেছি, 13 বছর হলো, তো অনেকটা লং টাইম হয়ে গেছে, মানে 12 বছর এক যুগ কমপ্লিট হয়ে গেছে। তো এইবার 13 বছরে পা দেবো, 12.5 বছর চলছে, এক যুগ কমপ্লিট হয়ে গেছে, সংসার করছি। সেই 19 বছর 20 বছর বয়সে বিয়ে করেছিলাম, না 19 বছর বয়সে, 19 বছর বয়সে বিয়ে করেছি, আর ওর তখন 22, ওর তখন 22, ওর 22 বছর, আমার 19 বছর। তখন আমরা সংসার জীবনে পা দিয়েছি, সেই সংসার জীবন থেকে এখন এই 12 বছর বিয়ে হয়ে গেছে, এক যুগ কমপ্লিট করে ফেলেছি, সংসার করছি। তাই অনেক অভিজ্ঞতা হয়েছে, বুঝতেই তো পাচ্ছ, এক যুগ সংসার করা মানে অনেকটা অভিজ্ঞতা, এই মার কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, সবার কাছ থেকে অভিজ্ঞতা ধার নিয়ে 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 আজকে এই জায়গায় এসেছি। অনেক কষ্ট করেছি স্বামী স্ত্রী দুজনেই, আমার হাজবেন্ড খুব কষ্ট করেছে, এখনো কষ্ট করে, আমিও অনেক কষ্ট করেছি। তোমরা আমার হিস্ট্রি সবই জানো, যে একটা সময় ছিল যে আমার রান্নাঘর, আমার মানে বাথরুমের দরজাও অব্দি ছিল না, আমি যখন রান্না করছি তো বৃষ্টি পড়ছে উপর থেকে, শাশুড়ি মা ছাতা ধরেছে, তারপরে রান্না করেছি, আমি কাঠেও রান্না করেছি,
তো আমি মোটামুটি ভালো ঘরেই তো বিলং করতাম, তোমরা তো দেখেছো, আমি তোমাদের দেখিয়েছি আমার বাপের বাড়িতে যে ব্লগ করেছি, তো সেখান থেকে আজকে এখানে এসেছি। যেহেতু হাজবেন্ডকে নিজে দেখে বিয়ে করেছি, স্যাক্রিফাইস তো করতেই হবে, ভালোবাসা আর একটা নাম হচ্ছে স্যাক্রিফাইস, তাই না? ভালোবাসা আর একটা নাম হচ্ছে স্যাক্রিফাইস, যেখানে স্যাক্রিফাইস নেই সেখানে ভালোবাসা নেই। তো যাই হোক, অনেক ভারী ভারী কথা বলে ফেললাম, এত কথা বলে আজকে এই জায়গায় এসেছি। মেয়ের বয়স হয়ে গেল 9 বছর, আর কি বলো, মেয়ের মারা তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, তাই না? আকসি বলে আকসি কোনোদিন বিয়ে করবে না, মাম্মা মার পাপার কাছে থাকবে, চাকরি করবে, মাম্মাম পাপার কাছে থাকবে, সেটাই হবে। তোমরা দেখবে কিন্তু সেটা হয় নাকি, আমি তো আছি, যদি বেঁচে থাকি, যতদিন বেঁচে থাকবো ততদিন তো আমি আছি, ইউটিউবে আছি আমি ততদিন, তখন তো কিন্তু তোমরা দেখবে, ঠিক আছে, যে আকসি যেটা বললো সেটা ঠিক কিনা। তো যাই হোক, বাড়ি ছেড়ে এসছি, একটু তো কষ্ট হয়, মারও একটু কষ্ট, দাদা ওকে জড়িয়ে শুয়ে আছে, মানে মামা, মানে মামা জড়িয়ে ভাগ্নিকে শুয়ে আছে, আমি সন্ধ্যাবেলা দেখলাম কম্বলের তলায় নিয়ে, ভাগ্নি মোবাইল দেখছে, মামা ওর গায়ে হাত দিয়ে চুপ করে মাথা নিচু করে শুয়ে আছে। তো যাই হোক, মামার খুব কষ্ট, ভাগ্নি চলে এসছে, এটাও কষ্ট, বোন চলে এসছে, আমি তো একটাই বোন, আমার দাদা আর আমি 6 বছরের ছোট বড়, আমার দাদা আমাকে খুব ভালোবাসে, খুব খুব ভালোবাসে, ছোটবেলা থেকে, ভাই বোন তো চলে যেতে হয়। তো একটু কষ্ট হচ্ছে, বাড়ি ছেড়ে এসেছি, কিন্তু কিছু করার নেই, এটাই তো আমার সংসার, এটাই এখন আমার ঘর, এটাই এখন আমার বাড়ি, তাই না? এটাই হয় মেয়েদের বিয়ের পর, সবার সবার ক্ষেত্রে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমার রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এসে একটুকু বসিনি, এসে সমস্ত কিছু কমপ্লিট করে, তাও তো আমার এখনো অনেক কাঁচা বাকি, বাড়ি এসেছি সব কাছাকাছি বাকি, জামা কাপড় ভাঁজ করা বাকি, এই দেখো এগুলো সব রেখে দিয়েছি, এখন এগুলো কালকে কাচবো। তো এই যে দেখো রান্নাঘরের সমস্ত মোছা টোছা কমপ্লিট, এই দেখো গ্যাস ঠ্যাস মুছে টুছে ধুয়ে দিয়েছি, কলটা মাজলাম, গ্যাস মাজলাম, এইসব পরিষ্কার করলাম, সিঙ্কটা অবধি আমি এসে পরিষ্কার করলাম, মাজলাম, আমি যতক্ষণ এটা না মাজি না আমার ততক্ষণ শান্তি হয় না, আমি এটাকে এটাকেও মাজলাম, মেঝে এসব হয়ে গেছে, এই দেখো ভাত করে রেখেছি, এই যে ভাত, আর এই দেখো চিকেন, যে চিকেন রান্না করে রেখেছি, অল্প একটু এনেছে কারণ আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড খাবো, আর এই দেখো বেগুন ভেজেছি, আর এই যে ডাল, কুমড়ো দিয়ে ডাল হয়েছে, তো সব হয়ে গেছে, আর আর এই দেখো এটা হচ্ছে কই মাছ, আমার হাজবেন্ড ধরেছিল, তো এটাও রান্না করা আছে, মা খাবে। তো কালকে এগুলো সমস্ত পরিষ্কার করব, আবার এগুলো আবার পরিষ্কার করবো, যতক্ষণ এগুলো না আমি পরিষ্কার করে, আপাতত এইটুকু মুছেছি, এইটুকু হাতে পেয়েছি, এইটুকু মুছেছি, এখন এর উপর উঠতে গেলে আমাকে এটার উপর দাঁড়াতে হয়, এইটার উপর আমাকে দাঁড়াতে হয়, এটার উপর আমি দাঁড়িয়ে চেয়ার নিয়ে এটার উপর দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে এটা এগুলো ফ্লোর এগুলো পরিষ্কার করি, এগুলো পরিষ্কার করি, সমস্ত পরিষ্কার করতে হবে, দেখেছ? আর রিচটা সামান্য এই যে এমনি প্লেন মুছে রেখে দিয়েছি, কালকে এগুলো সব সার্ফ লাইজ অয়েল দিয়ে সার্ফ দিয়ে সব ধোয়াবো। তো চলো, এখন আমাদের রাত 10:30-11:15 বাজে, মা নেই ঘরে, মা গেছে মামা শ্বশুরকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, এখনও আসেনি, নেমেছে স্টেশনে, আসছে আমার বাড়ির কাছেই নেমেছে, তো টোটো ধরে আসবে, কালকে থেকে আবার ডায়েট করবো, ডায়েট না হলে হয় না। তো ঠিক আছে, চলো আবার দেখা হবে পরে, আর একটা কথা তো বলতে ভুলে গেছি, গুড নাইট, সবার জানি রাত্রি একটু ভালো কাটে, আর যে আকসি বলছে সুইট ড্রিমস, দেখেছ? তো ঠিক আছে, চলো আবার সকালে দেখা হবে।
তো দেখো সকাল হয়ে গেছে আমার, সকালবেলা উঠে আজকে রাস পূর্ণিমা স্নান টান করে নিয়েছি। সকালে উঠে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করে জামা কাপড় সমস্ত ভাজ টাজ করে আল্লা নাল্লা গুছিয়ে সব মুছে ঠুছে স্নান হয়ে গেছে। এখন স্নান করে যে পুজো দিচ্ছি, এই দেখো আমি লক্ষ্মী পুজো আজকে, তাই জন্য এখানে পান তেল সিঁদুর একটা থালায় দিই। এই যে আমার লক্ষ্মী ঠাকুর, আমি ধনতেরাসের দিন এনাকে ওই যে ওই দেখো সোনার টিপ কপালে পরানো, এই টিপটা পরিয়েছিলাম ধনতেরাসের দিন। তো আমার সমস্ত এই যে পুজো হয়ে গেছে, এখানে পাঁচালি করছি। তো চলো পুজো করতে থাকি, তোমরা দেখো পুজো করে তারপর তোমাদের সাথে কথা বলছি। ও বন্ধুরা আমার, তোমরা দেখেছো আমি স্নান করে পুজো দিলাম, পুজো দিয়ে আমার খাওয়াও হয়ে গেছে। এখন এখানে রাখিস না, এটা এখানে রাখিস না, এটা চ। তো স্নান করে আমার খাওয়া হয়ে গেছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, রাত্রিবেলা কোনো প্রোগ্রাম নেই তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম না, বেশি বড় ব্লগ আর বানালাম না। তো আজকের জন্য এখানেই ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তো টাটা, বাই বাই। এখন বাজে দুপুর 3:10। তো আর আজকে জানি না আমার কেন খুব মাথা যন্ত্রণা করছে, কেন জানি না ভীষণ পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে, তাই আজকে আর ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভালো লাগে তো একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমাকে সাপোর্ট করো, এটা আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাকে প্লিজ সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।